আসসালামু আলাইকুম। রিটেনে কি করে ভালো করা যায়? আমি দুটো পরামর্শ দিব। প্রথম পরামর্শ, যে পরীক্ষকের জায়গায় নিজেকে কল্পনা করুন এবং কি লিখলে অন্য দশজনের চেয়ে ভালো মার্কস আপনি পাবেন সেটা নিজেই চিন্তা করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে ছোট একটা বক্স দেওয়া থাকবে, ওই বক্সটার মধ্যেই লিখতে হবে, আপনি অনেক বেশি লেখার জন্য বা আলাদা কোনো শীট পাবেন না। তো ওই ছোট একটা বক্সের মধ্যে, এই 10 থেকে 15টা লাইনের মধ্যে, পরিবেশনার মধ্যে আপনাকে বোঝাতে হবে আপনি কে, আপনার শব্দচয়ন, আপনার বাক্য কাঠামো এবং আপনার চিন্তার যে জগৎটা সেটার উপরেই আপনার পরিবেশনাটা নির্ভর করবে এবং সেটার উপরেই শিক্ষকরা নাম্বার দিবে এবং আপনি পাস ফেল বা এভারেজ একটা নাম্বার পাবে। শিক্ষকরা সব থেকে বেশি যে ভুলটা স্টুডেন্টের ধরে সেটা হলো বানান ভুল এবং গ্রামাটিক্যাল ভুল। তারপরে আসে চিন্তার জগৎটা। আপনারা যে অ্যাডমিশনের পরীক্ষার্থীদের চিন্তার জগৎ কিভাবে বৃদ্ধি করা যায় বা রিটেনে কি করে ভালো করা যায়, সবাই শর্টকাট একটা ওয়ে খোঁজে, কিন্তু রিটেনে কোনো শর্টকাট ওয়ে নেই। যদি শর্টকাট একটা ওয়ে থাকে সেটা হলো রিড রিড অ্যান্ড রিড, রাইট রাইট অ্যান্ড রাইট। বেশি বেশি লিখতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি লিখতে হবে, পড়া এবং লেখা। যখনই আপনি বেশি বেশি লিখবেন, বেশি বেশি পড়বেন, সাবকনসাসলি আপনি ভালো করবেন। কিন্তু রিটেনের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টই যে কাজটা করে, পড়ে কম লেখে কম। কারণ কি, পড়া এবং লেখাকে তার পণ্ডশ্রম বা সময় নষ্ট মনে করে, এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে। কারণ MCQ পড়লে এটা দেখা যায় 10টা 15টা 20টা MCQ পড়লাম বা 500টা MCQ পড়লাম, এটা বোঝা যাচ্ছে, গোনা যাচ্ছে, কিন্তু রিটেনের ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে না। অনেক স্টুডেন্টই মনে করে যেটা আমি পড়ছি সেটা যদি কমন না পড়ে তাহলে এই পড়াটা কিন্তু আমার কাজে লাগলো না, এটা একদম ভুল। আপনি 10টা যদি বিষয়ে পড়ালেখা করুন, ওই 10টা বিষয়ে যে 10টা চিন্তা, 10টা পড়ার যে জ্ঞানটা থাকলো সেটা নিয়ে, কিন্তু সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি 11 নম্বর টপিকটা লিখতে পারবেন। শিক্ষকদের কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণের সময় নেই খাতা মূল্যায়ন করার। সেক্ষেত্রে তারা যে কাজটা করে, যে প্রথম লাইন এবং শেষ লাইন কিন্তু খুব ভালো করে পড়ে। আপনার খাতা যদি পুরোটা নাও করা হয়, সঠিকভাবে মূল্যায়ন করা না হয়, শিক্ষকের হাতে যদি সময় না থাকে, কোনো শিক্ষক যদি ফাঁকিবাজও হন, তারপরেও কিন্তু দুটা লাইন আপনার পড়বে, প্রথম লাইন এবং শেষ লাইন। প্রথম লাইন পড়ে আপনি কেমন স্টুডেন্ট, আপনার চিন্তার জগৎ, আপনার শব্দচয়নের জগৎ, আপনার পরিবেশনা কতটা সুন্দর সেটা কিন্তু শিক্ষক বুঝে ফেলবেন প্রথম লাইন পড়ে। আপনার খাতা যখন প্রথম দেখে তখনও কিন্তু শিক্ষকের একটা ধারণা হয়, তারপরে প্রথম যে লাইনটা পড়ে ধারণা হয়, আপনি যে লেখাটা লিখেছেন সেই লেখাটা অবশ্যই কিন্তু পরিষ্কার হবে। সকলের হাতের লেখা কিন্তু সুন্দর নয়, সেটার কোনো প্রসঙ্গ নয়। লেখা আপনার সুন্দর না হতে পারে, কিন্তু লেখাটা যাতে পরিষ্কার হয়, শিক্ষকের যাতে পড়তে সমস্যা না হয়, আপনি দন্তু স লিখেছেন না ম লিখেছেন এটা যদি শিক্ষক না বুঝতে পারেন, বুঝতে যদি সমস্যা হয়, একটু বিভ্রান্ত হয়, তার পড়ার যে গতিটা সেটা যদি কমে যায়, তাহলে আপনি মার্কস কখনোই সর্বোচ্চ মার্কস পাবেন না, আপনার মার্কস কিন্তু কাটা হবে। সেক্ষেত্রে আপনার লেখা সুন্দর না হলেও লেখাটা কিন্তু অবশ্যই পরিষ্কার হতে হবে। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু প্রথম লাইন লিখতে গিয়ে এমন একটা ভূমিকা, খুব সাদামাটা ভূমিকা লেখে। আপনারা কখনোই নয়, প্রথম লাইনটা সুন্দর শব্দচয়ন, সুন্দর বাক্য গঠন এবং সুন্দর একটা ইনফরমেশান যাতে চায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর শেষের লাইন পরে, প্রথম লাইন পরে যেমন আপনাদের ইমেজ ক্রিয়েট হয় একজন শিক্ষকের কাছে, এবং লাস্টের লাইন পরে কিন্তু আপনার কত মার্কস দিবে শিক্ষক সেটা নির্ধারণ করে। লাস্ট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনার কত নাম্বার পাবেন অনেকটাই নির্ভর করে লাস্ট লাইনের দিকে। আপনার আগে কি পড়েছে শিক্ষক ভুলে যেতে পারে, কিন্তু লাস্ট লাইন কি পড়লো সেটা কিন্তু মার্কস দেওয়ার আগে ওই লাস্ট লাইনই কিন্তু বিশেষ করে মাথায় থাকে। সেই জন্য লাস্ট লাইনটা এমন সুন্দর করে লিখবেন যাতে আপনি যে পড়ালেখা করেছেন, আপনার চিন্তার জগৎ যে সুপ্রশস্ত সেটা যেন শিক্ষক বুঝতে পারে। আপনার লাস্ট লাইন পড়ে যেন বোঝা যায় যে আপনি সুন্দরভাবে সফলভাবে আপনি শেষ করতে পেরেছেন, শেষের লাইনটা যেন সেরকম হয়, শেষের লাইনটা যেন সমাধান সূচক হয়, মীমাংসা সূচক হয়, মোরালিটি থাকে এবং জাস্ট বুঝতে পারে শিক্ষক যে এটাই তার উপসংহার ছিল। অনেক স্টুডেন্ট যে কাজ করে, যে বক্সের মধ্যে লেখাটা সমাপ্ত করতে পারে না, প্রথমে লেখাটা বড় করে লেখে আর ছোট ছোট লেখা শেষের দিকে লাগে, তাহলে কিন্তু শিক্ষকরা বুঝতে পারেন এই স্টুডেন্টটা সুপরিকল্পিতভাবে কিন্তু তার যেই পরিবেশনাটা করতে পারে না। অনেকে কি করেন যে খুব সুন্দর করে প্রথমে লিখতে গিয়ে ভূমিকায় লেখে পারে 5 লাইন, পরবর্তীতে মূল কথা লেখার জায়গা পায় না, তারা কিন্তু ভালো মার্কস কখনোই পাবে না।
অনেকে বলে যে ভাইয়া 10 লাইন লিখতে হবে, 10 লাইন কি গুনে গুনে লিখবো। যারা বলে 10 লাইন গুনে গুনে লিখবো কিনা, তারা আসলে লেখাই জানে না। কারণ 10টা লাইন কিভাবে লিখতে হয়, 10 লাইন আপনি লিখবেন যেমন প্রথম লাইন বলেছি ভূমিকা, আপনি কি লিখতে যাচ্ছেন, আপনি কি পরিবেশন করতে যাচ্ছেন তার একটা ভূমিকা, সূচনামূলক একটা কথা থাকতে হবে। লাস্টে একটা কি আপনি লিখেছেন যে উপসংহার, আপনি কি বুঝলেন সে বিষয়ে আপনার মতামত কি, এবং উপসংহারে বুঝালেন যে এটাই আপনার শেষ লাইন ছিল। তো 2 লাইন আপনার চলে গেল। তারপরে আপনি যে বিষয়ে লিখছেন সেই বিষয়ে তো আপনার সংজ্ঞা যদি প্রয়োজন হয় সংজ্ঞা দিতে হবে, কিংবা গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য থাকে সেগুলো কিন্তু আপনার সংযুক্ত করতে হবে। এছাড়াও যেটা আছে, যেমন 4টা লাইন বডিতে আপনার 4টা লাইন থাকবে, যে আপনি প্রথমে যেমন অপকারিতা একটা বিষয়ে লিখতে গিয়ে ওটার অপকারিতা থাকতে পারে, ওটার সমস্যা থাকতে পারে, ওটার লক্ষণ থাকতে পারে, আপনি যখন ওটার সমস্যা 2 লাইন লিখছেন আপনার কিন্তু সমাধান 2 লাইন লিখতে হবে। আপনি যখন উপকারিতা 2 লাইন লিখছেন তার অপকারিতা 2 লাইন লিখতে হবে। আপনি যেটার লক্ষণ লিখছেন তাহলে সেটার প্রতিকার কিন্তু লিখতে হবে। প্রত্যেকটা টপিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। এভাবে আপনি চিন্তা করুন যে উপসংহার, সংজ্ঞা, 2 লাইন সমস্যা, সমাধান বা উপকারিতা বা অপকারিতা, এগুলো যদি আপনি লিখতে যান দেখবেন যে আপনি 10 লাইন হয়ে যাচ্ছে। আপনি কিন্তু চাইলে কিন্তু ওই 10 লাইন বা বক্সের মধ্যে নিজের অনেক মনের ভাব প্রকাশ করতে পারবেন না, সেহেতু কলম ধরার আগে আপনি নির্ধারণ করে ফেলবেন যে এই টপিকে আপনি কোন কোন বিষয়গুলো পরিবেশন করবেন, উপস্থাপন করবেন। কারণ সব কিছু লেখার কিন্তু আপনি জায়গা পাবেন না। অনেক স্টুডেন্টকে করোনা ভাইরাস সম্বন্ধে লিখতে দিয়েছে, সব কিছু লিখেছে কিন্তু তার প্রতিকারের উপায় লিখতে ভুলে গেছে। তো একজন স্টুডেন্ট করোনা ভাইরাস সম্বন্ধে লিখতে গিয়ে তার প্রতিকারের উপায় যদি না লেখে তাহলে কিন্তু সে সর্বোচ্চ মার্কস পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরীক্ষায় খাতায় লেখার সময় আপনাকে এক মুহূর্তের জন্য ভোলা যাবে না যে আপনি কাকে উদ্দেশ্য করে লিখছেন। আপনার যে লেখার পাঠক কিন্তু একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। সো আপনার বন্ধুর জন্য যে শব্দ চয়ন, বাবা মার জন্য যে শব্দ চয়ন, আত্মীয় স্বজনের জন্য যে শব্দ চয়ন, নিশ্চয়ই সেই ধরনের শব্দ চয়ন হবে না আপনার পরীক্ষার খাতায়। কারণ ওটা পড়বেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে পোশাকী শব্দ বা পোশাকী উপস্থাপনাটা প্রয়োজন। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই পরীক্ষায় খাতায় যেই উপস্থাপনাটা দেখা যায় সেটা মনে হয় যে সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, নাহলে মেসেঞ্জারে বন্ধুর সঙ্গে আলাপ করছে। এই ধরনের শব্দ চয়ন বা চিন্তার যদি বিন্যাস এই ধরনের হয় তাহলে কিন্তু আপনি মার্কস ভালো পাবেন না। আপনি চিন্তার করবেন এবং সবসময় মনে রাখবেন যে যেটা সত্য, সত্যের চেয়ে যদি মিথ্যা সুন্দর হয় সেই মিথ্যাটাই কিন্তু আপনার পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে। আপনার লেখার মধ্যে কিন্তু দেশপ্রেম নিয়ে আসতে যদি আপনি পারেন, মুক্তিযুদ্ধ যদি নিয়ে আসতে পারেন, মোরাল কথা যদি নিয়ে আসতে পারেন, ন্যায় নীতি নির্ভর কথা যদি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ে যদি প্রশ্ন আসে তাহলে আপনি কোন লাইন লিখবেন, বা কবিতার উদ্ধৃতি বা কবিতার লাইন, বা কোনো বিখ্যাত লোকের যদি কোনো উক্তি আপনি, সংশ্লিষ্ট বিষয়ের উক্তি যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে কিন্তু অন্যের চেয়ে আপনি বেশি মার্কস পাবেন। সেহেতু আপনি মুক্তিযুদ্ধ রিলেটেড যে কবিতাগুলো আছে, যদি মুক্তিযুদ্ধ বিষয়ে আসে তাহলে কোন কবিতাগুলো লিখবেন সেটা আপনি নোট করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে, বাংলাদেশ সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে, কিংবা পদ্মা সেতু সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেট্রো রেল সম্বন্ধে যদি কোশ্চেন আসে, এই বিষয়ে কোন কবিতার লাইনগুলো আপনি পরীক্ষার খাতায় লিখে আসবেন বা কোন কবিতার লাইনগুলো আপনি তুলে ধরবেন সেটা কিন্তু আগে ঠিক করতে হবে। যেই টপিকগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রিটেন আসার সম্ভাবনা রয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু কবিতার লাইন বা বিখ্যাত লোকের উক্তিগুলো আপনাকে সংযুক্ত করতে হবে। যারা কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য তো কোনো চিন্তা নাই, আমি সংশ্লিষ্ট বিষয়ের উক্তি এবং কবিতাগুলো অবশ্যই আপনাদের দিয়ে দেবো। আর আপনারা চেষ্টা করবেন আপনাদের রুচি এবং পছন্দ মতো কবিতাগুলো বা উক্তিগুলো সংগ্রহ করা এবং নোট করা। কারণ আমার রুচির সঙ্গে বা পছন্দের সঙ্গে আপনার পছন্দ এবং রুচির কিন্তু পার্থক্য থাকাটাই স্বাভাবিক। সেহেতু আপনারা চেষ্টা করবেন নিজস্ব রুচি অনুযায়ী আপনাদের নোটটা তৈরি করা। সেক্ষেত্রে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেমন মুক্তিযুদ্ধ, 6 দফা, 7ই মার্চের ভাষণ, মেট্রো রেল, পদ্মা সেতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ, শিক্ষা এবং স্বাধীনতা বা ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, এই রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি নোট তৈরি করুন, প্রয়োজনীয় উক্তিগুলো সংগ্রহ করুন, কবিতার লাইনগুলো সংগ্রহ করুন, তাহলে নিঃসন্দেহে আপনি অন্য বন্ধুদের চেয়ে ভালো মার্কস পাবেন।
যে বিষয়টা কমন আসে, যেমন একবার এসেছিল রুমাল সম্বন্ধে, রুমাল সম্বন্ধে কে না জানে, সকলেই জানে। আমার মা সম্বন্ধে যদি আসে সকলে মা সম্বন্ধে জানে, লাইব্রেরি সম্বন্ধে আসে যদি সবাই জানে, উচ্চশিক্ষা বা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যদি কোনো কোশ্চেন আসে, রিটেন কিন্তু সকলেই লিখতে পারবে, তাহলে আপনার বন্ধুর থেকে আপনি কেন বেশি মার্কস পাবেন, শিক্ষক কেন আপনাকে বেশি মার্কস দেবে, এটা নিজেকেই প্রশ্ন করুন। অন্য দশজনের চেয়ে আপনার খাতাটা হতে হবে আলাদা, এই জন্য আপনার আলাদা উদ্ধৃতি, আলাদা উপস্থাপন, আলাদা চিন্তা শক্তির উপস্থাপনা থাকতে হবে কিন্তু আপনার পরীক্ষার খাতায়। যখন একটা কমন টপিক থেকে প্রশ্ন করা হয় তখন কিন্তু আপনার বুঝতে হবে কমন টপিকটা হলে আপনার উপস্থাপনাটা কিন্তু হতে হবে আনকমন, তাহলে কিন্তু আপনি বেশি মার্কস পাবেন। কারণ সহজ কথা, স্বাভাবিক কথা, সাধারণ কথাবার্তা কিন্তু সকল স্টুডেন্টই লিখবে। আপনার অসাধারণ কথা যখন আপনি উপস্থাপন করবেন সাধারণ টপিকে, তখনই কিন্তু আপনি সর্বোচ্চ মার্কসটা পাবেন। একটা সাধারণ টপিক, যে টপিকটা সবাই লিখতে পারে, তারপরে কি দিয়ে শুরু করবেন লেখাটা বুঝতে পারেন না, তখন কিন্তু আপনি WS কোশ্চেন করবেন ওই টপিকটাকে, যে হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এই WS কোশ্চেনগুলো দিয়ে যখন ওই বিষয়টাকে প্রশ্ন করবেন তাহলে কিন্তু সুন্দর সাজানো একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখা সম্ভব। যেমন হোয়াট এটা কি, হাউ এটা কিভাবে হলো, হোয়ার কোথা থেকে হলো, হয় কখন হলো, এভাবে যখন প্রশ্ন করবেন দেখবেন যে কোনো বিষয়টাই কিন্তু বাদ যাচ্ছে না। কারণ কি, অনেক ভেবে কিন্তু লেখার আপনার সুযোগ এবং সময় পরীক্ষায় নেই, আপনাকে দ্রুত কিন্তু ব্রেন স্ট্রিমিং করে লিখতে হবে। সেক্ষেত্রে WS কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরীক্ষার খাতায় কিন্তু কখনোই আপনার ধর্ম পরিচয় ফুটে ওঠা যাবে না। পরীক্ষার খাতা দেখে যেন বোঝা না যায় যে আপনি বৌদ্ধ না আপনি খ্রিস্টান নাকি মুসলমান। কিছুদিন আগে কিন্তু এরকম একটা বিষয়ে আমরা দেখেছি আলোড়ন সৃষ্টি করেছিল, যে একজন একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান বলেছিলেন যারা শুদ্ধভাবে সালাম দেয়, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ কথাগুলো বলে, তারা কিন্তু জামাত শিবির। তো ওই যে বিকৃত চিন্তার অধিকারী, এরকম বিকৃত চিন্তার অধিকারী শিক্ষকের কিন্তু মনে হয় না অভাব আছে। সেক্ষেত্রে যদি বুঝতে পারে যে আপনি মাদ্রাসার স্টুডেন্ট বা আপনি হিন্দু, এরকম অনেক ধর্মবিদ্বেষী শিক্ষক কিন্তু থাকতে পারে যা আপনার ধর্ম পরিচয়ের কারণে আপনার মার্কস কমে দিতে পারে। শুধু ধর্ম পরিচয় না, আপনার রাজনৈতিক যে পরিচয়টা রয়েছে সেটাও যেন আপনার লেখনির মাধ্যমে প্রকাশ না পায়। কারণ আপনি যে রাজনৈতিক বা যে ধর্মের অনুসারী তার কিন্তু বিপরীত চিন্তার শিক্ষক যদি খাতা কাটেন এবং একটা কনফ্লিক্ট হয়, তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনি মার্কস কম পাবেন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কিন্তু জ্ঞান পিপাসা রয়েছে। আপনার লেখার মাধ্যমে যদি কোনো শিক্ষক বা পরীক্ষক কিছু শিখতে পারেন তাহলে কিন্তু আপনি নিঃসন্দেহে ভালো মার্কস পাবেন, এই বিষয়ে কোনো সংশয় নাই। এটা কিন্তু বোর্ডের খাতা নয় যে আপনি খাতা ভরে লিখে যদি আসেন তাহলে মার্কস হবে, তা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতায় আপনি অল্প লিখে কিন্তু বেশি মার্কস পেতে পারেন, আবার খাতা ভর্তি লিখেও কিন্তু আপনি সর্বনিম্ন মার্কস পেতে পারেন। কারণ আপনার লেখাটা হতে হবে কার্যকরী, আপনার লেখায় আপনার সুচিন্তার উপস্থাপনা থাকতে হবে, বানান ভুল করা যাবে না, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। আপনারা বিভিন্ন কালারের অনেকে পেন ইউজ করেন, সেটা করার না করাটাই ভালো। আপনারা শুধু কালো লিখেই আপনি ভালো মার্কস এবং সর্বোচ্চ মার্কস পেতে পারেন। আর বড় জোর যদি আপনার কোনো কারণে প্রয়োজন হয় নীল কলম ইউজ করতে পারেন, কিন্তু এটা বেশি ইউজ করবেন না। যেটা একদম না করলেই নয় সেটা আপনি নীল কলম দিয়ে লিখতে পারেন, কিন্তু সেটার পরিমাণ যেন খুব বেশি না হয়। আপনারা চেষ্টা করবেন কালো কলম দিয়েই লেখার। অনেকে খাতার বাহ্যিক সৌন্দর্যটা বৃদ্ধির জন্য হাইলাইটার ইউজ করে, বিভিন্ন পেন ইউজ করে, সেটা না করাটাই বেটার। বেশিরভাগ হাইলাইটারই কিন্তু 7-8 দিন পরে কিন্তু সেটা বিবর্ণ হয়ে যায়, এক্ষেত্রে আপনার সৌন্দর্য বৃদ্ধির থেকে সৌন্দর্য হানি হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের ABCD ইউনিটে যেই টপিকগুলো থেকে আসে সেইগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পর্যায়ক্রমে। তার সারমর্ম করলে যা হয় যে আপনি পরীক্ষকের জায়গায় নিজেকে কল্পনা করুন, আপনি কি লিখলে বেশি মার্কস দিতেন, সেই বিষয়গুলো আপনি পরীক্ষায় খাতায় লেখার চেষ্টা করুন। আপনারা বানান ভুল কখনোই করবেন না, সবচেয়ে বেশি মার্কস কাটা হয় বানান ভুল এবং ব্যাকরণগত যে ভুল সেগুলোর ক্ষেত্রে। আপনারা লেখার সময় সবসময় দেশ, জাতি, মহত্ব, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যেই ন্যায় নীতি মোরালিটি এই বিষয়গুলো যখন তুলে ধরতে পারবেন তখনই কিন্তু আপনি সর্বোচ্চ মার্কস পাবেন। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু দেশপ্রেম, মোরালিটি, ন্যায় নীতি এই কথাগুলো নিয়ে আসতে পারে না, সেই জন্য কিন্তু মার্কস কমে যায়। যখনই একজন শিক্ষক আপনার লেখার মধ্যে সুচিন্তা, ন্যায় নীতি, মহত্ব, নৈতিকতা,
দেশপ্রেম এগুলো খুঁজে পাবে, তখনই কিন্তু মার্কস বেশি পাবেন। বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এগুলো ফুটিয়ে তুলতে পারে না বলে মার্কস কম পায়। মনে রাখবেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক খাতা কাটবে, সুশিক্ষিত মানুষ খাতা কাটবেন, এটা আপনার বন্ধু নয়, আত্মীয় স্বজন নয়। সেহেতু শব্দ চয়ন এবং বাক্য গঠনগুলো কিন্তু সেরকম হতে হবে। অনেকেই বলে কিন্তু সহজ এবং সাবলীল ভাষায় লেখা, আমি বলবো সহজ এবং সাবলীল ভাষায় যে লেখার কথাটা বলে, তোমরা যতটা সহজ সরল লেখো ততটা কিন্তু নয়। সেই সহজ সরলেরও কিন্তু একটা মান আছে। আমি বলবো তোমরা যতটা পারবে পোশাকী শব্দ চয়ন করবে, পোশাকী শব্দ গঠন, পোশাকীর বাক্য রচনা করবে, তাহলে কিন্তু তোমরা মার্কস বেশি পারবে। তখন স্টুডেন্ট, তখন শিক্ষকের পরীক্ষকের একটা ধারণা থাকবে, এই স্টুডেন্ট অনেক ভালো পড়েছে, অনেক সুন্দর কথা বলতে পারে, অনেক সুন্দর শব্দ গঠন করতে পারে, সে ভালো উপন্যাস। আপনার যদি বিদ্যা দুই থাকে, আপনাকে মেরে পিটে যদি চেষ্টা করানো হয়, আপনি নিজেও যদি চেষ্টা করেন, আপ্রাণ চেষ্টা করেন, আপনি কিন্তু মাথা থেকে চার বের করতে পারবেন না। আপনার মাথায় যা আছে তাই কিন্তু বের হবে। সেহেতু যারা বেশি বেশি কবিতা পড়েছে, বেশি বেশি গল্প উপন্যাস পড়েছে, বেশি বেশি কবিতা মুখস্থ হয়ে গেছে, তাদের কিন্তু শব্দ ভাণ্ডার সমৃদ্ধ, তারা কিন্তু অনেক সুন্দর বানিয়ে লিখতে পারবে না। এখনও যারা আপনারা পড়েন নাই, আপনারা চেষ্টা করবেন বেশি বেশি পড়ার। কী পড়ার? আপনারা জানেন যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো বেশি বেশি পড়বেন, ফার্স্ট পেপারটা ইংরেজি ফার্স্ট পেপারটা খুব ভালো করে পড়বেন, এবং পড়ার সময় কী শব্দ চয়নটা করা হয়েছে, কোন ফ্রেজ ইডিয়মস ভোকাবুলারিটা ইউজ হয়েছে সেটা কিন্তু আপনি দেখবেন, এবং কোন গ্রামারটা ইউজ করা হয়েছে, কোন সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বাক্যটি সাজানো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখবেন। শুধু মুখস্থ পড়ে যাবেন না, ইনফরমেশানটা শুধু নেবেন না, আপনি শব্দ চয়ন বাক্য গঠন কিন্তু খুব গভীরভাবে উপলব্ধি করবেন। তাহলেই দেখবেন যে ওখান থেকে আপনার ভোকাবুলারি পড়া হচ্ছে এবং রিটেনের জন্য কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে। বারবার পড়ুন এবং বারবার লিখুন। আপনারা ইংরেজির ক্ষেত্রে ফার্স্ট পেপারটা ভালো করে পড়বেন, এবং যে টপিকগুলো আসার মতো আমি সেগুলো আপনাদের প্যারাগ্রাফগুলো দিয়ে নিব, কিংবা আপনারা যদি আগে প্যারাগ্রাফ কোনো বই পড়ে থাকেন সেগুলো পড়লেই চলবে। বারবার পড়ুন এবং লিখুন। গত বছর অনেক স্টুডেন্টই পেয়েছি যারা বলছে ভ্যা আপনি এমসিকিউ পাশ করে দেন রিটেন দেখে নিব, তারা কিন্তু এমসিকিউ পাশ করেছে রিটেন পারে নাই, কারণ ধরতক্তা মার পেরে করে যে বোর্ডে পরীক্ষায় আপনি জিপিএ 5 পেয়েছেন সেটার থেকে কিন্তু শতগুণ আলাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো। সো আপনি লিখলেই যে মার্কস পাবেন সেই সম্ভাবনা কিন্তু এখানে নেই। প্রতিদিন বাংলা 4 পৃষ্ঠা এবং ইংরেজি 4 পৃষ্ঠা করে লিখবেন, এর চেয়ে বেশি লিখুন। লেখার মান কেমন হচ্ছে সেটা যদি আপনি যাচাই করার জন্য আমাকে ইনবক্সে আপনার লেখাটা পাঠাতে পারেন, আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো আমি দেখে দেবো। ইংরেজির ক্ষেত্রে যেটা আপনি করবেন, আগে পড়বেন, বেশি বেশি পড়বেন, তারপরে লেখার চেষ্টা করবেন। বাংলার ক্ষেত্রে আপনি আগে লেখার চেষ্টা করবেন, তারপরে বিষয়টা পড়বেন, তাহলে এটা কার্যকরীভাবে আপনার পড়াটা হবে, আপনার প্রস্তুতিটা হবে। রিটেনের প্রত্যেকটা টপিককে কী করে ভালো করা যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। রিটেন পরীক্ষায় এ বি সি ডি ইউনিটে রিটেনে যে যে টপিকগুলো আসে সেগুলো আমরা ধরে ধরে একদম প্রত্যেকটা টপিক বিস্তারিত আলোচনা করব। কিন্তু আজকে থেকে আমি বলবো প্রত্যেকে 4 পৃষ্ঠা বাংলা এবং 4 পৃষ্ঠা ইংরেজি লিখবেন, এবং সাধারণ জ্ঞানের ডি ইউনিটে যে বিশ্লেষণ ধর্মী আছে সেগুলো আপনারা লেখার চেষ্টা করবেন, আর বিস্তারিত প্রত্যেকটা টপিক ধরে আমি তো আলোচনা করবোই। তাহলে আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।